বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দশক চারিদিকে নানান খবর একদিকে কোভিড কোভিডের ভ্যাকসিন আর কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশেও সেটি নিয়ে নানা রকমের আশা এবং নিরাশা নানা রকমের আস্থাহীনতা অন্যদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান এবং এই অভ্যুত্থান বাংলাদেশকে অনেক বেশি সংখ্যায় ফেলেছে যে রোহিঙ্গাদের নিয়ে যাদের ভার গত কয়েক বছর ধরে বাংলাদেশকে বইতে হচ্ছে তাদের কি হবে তাদের নিয়ে বাংলাদেশ কি করবে অন্যদিকে আল জাজিরার একটি প্রতিবেদন সেটিও বাংলাদেশের রাজনীতিকে অনেকে বেশি আলোচনায় নিয়ে এসেছে সামনে এবং নানা রকমের প্রশ্ন নানা রকমের বিতর্ক এরই মধ্যে সামাজিক নানা অনা অনাচার আমরা দেখতে পাচ্ছি ধর্ষণের ঘটনা সহ নানা রকমের সামাজিক অনাচার আহ সব মিলিয়ে বাংলা এরই এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি তো তেমন কোনো উত্তাপ দীর্ঘদিন ধরেই নেই এবং অনেকে তোলেন রাজনীতিটা আসলে আছে কিনা সেটি নিয়ে আসলে গবেষণা হওয়া দরকার অনেকে আবার মনে করেন যে এটি আসলে রাজনীতি এই রাজনীতি হওয়া দরকার বাংলাদেশের চোটে এইসব নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে দুজন রাজনীতিক রয়েছেন স্টুডিওতে আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান এবং আমার দানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী আনম এসানুল মিলন স্বাগত আপনাদের দুজন কি স্টুডিওতে এই যে নানা রকমের প্রশ্ন নানা রকমের সংকট নানা রকমের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে আশা আছে নিরাশা আছে আমি আপনারা দীর্ঘ দিন যাবত দুজনই রাজনীতির সঙ্গে যুক্ত এবং দুজনই আপনি সংসদে আছেন উনি ছিলেন এবং আপনি অনেক পোর খাওয়া মানুষ ওনাকেও নানা রকমের প্রতিকূলতা অবৈধ হয়েছে এই রাজনৈতিক জীবনে এই পর্যায়ে এসে জীবনের এই পর্যায়ে আপনাদের টেক কি আসলে মানে আপনারা রাজনীতিটা বা জীবন সম্পর্কে ভাবনাটা আসলে কোথায় আজকে আপনাদের স্বামী মুসমান শুরু করবেন মিস্টার স্বামী মুসমান ধন্যবাদ আপনাকে আসলে আমি যখন আপনার এখানে আসছিলাম তো তখন একটা মৃত্যু সংবাদ আমার ছোট ভাই আমার বন্ধু ছোট ভাই তার বড় ভাই ডক্টর তার বড় ভাই আর্মিতে ছিলেন অনেক বয়সে ছোট ঘরের ভিতরে স্ট্রোক করেছে মারা গেছে তা আমি গাড়ি দিয়ে আস্তে আস্তে চিন্তা করছিলাম যে এই টোয়েন্টিএথ ফেব্রুয়ারিতে আই উইল বি সিক্সটি প্লাস সিক্সটি হয়ে যাবে আমার সিক্সটিতে পা দিব তো কিন্তু সিক্সটিতে পা দিব একটা সময় ভাবলাম যে এত তাড়াতাড়ি সিক্সটি চলে আসলো তো এত তাড়াতাড়ি সিক্সটি চলে আসে আমরা যেটা আপনি প্রশ্নটা করলেন যে রাজনীতিটা কি ভাবছি কি রাজনীতিবিদ কিংবা রাজনীতিক ব্যক্তিত্ব একটা সময় ছিল এদেশের ইয়াং জেনারেশনের কাছে একটা আদর্শের নাম আমার বাবা দাদা সবাই পলিটিক্স আমরা তিন জেনারেশন চলে এসেছি আগে দেখতাম যে মানুষ দেখাতো যে এই বাড়িটার লোকটা রাজনীতি করেন এই বাড়িতে ছাত্রনেতা থাকেন ছাত্রনেতা আমাদের সময় আমি দেখেছি ছাত্রনেতা হওয়াটাও বিরাট সম্মানের ছিল আজকে আমি নিজেকেই প্রশ্ন করি যে আজকে কি ওই জায়গাটাতে আমরা আছি কি না আমি একদম ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই নো আমরা ওই জায়গাটাতে নাই না আমরা না মিলন ভাই আমরা কেউ নেই এর জন্য দায়ী কারা আমার আমরা আমরা সবাই নিজের স্বার্থের চিন্তা করছি এবং নিজের অহমিকা করছি দাম্ভিকতা দেখাচ্ছি মনে করছি যে কেউ মরবই না বাট ইট ইস ট্রু যে পৃথিবীতে একটাই পারমানেন্ট সত্য আছে যে উই হ্যাভ টু ডাই এবং সব কিছুই শেষ হবে এবং আমাকেও মরতে হবে সো আমার মনে হয় যেটা আমি যতটুকু জানি তৃতীয় মাত্রা বাংলাদেশের সবচেয়ে পুরনো টকশো যে এই টকশোর থেকে সব জায়গায় টকশো শুরু হয়েছে সো আমি জানি না জিল্লু ভাই মিলনময় আমি জানি না যে যেভাবে আমি আমার ছোট ভাইটার মৃত্যুর খবর পেলাম হয়তো বা এখান থেকে যেতে যেতে যেমন আজকে দেখলাম যে আমাদের বিএনপির একটা সমাবেশ ছিল রিজভি সাহেব মাথা ঘুরে পড়ে গেছেন হ্যাঁ অসুস্থ হয়ে গেছেন সো আল আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক হুম এই মেন্টালিটিও নষ্ট হয়ে গেছে এই দোয়াটা চাওয়াটাও নষ্ট হয়ে গেছে বাট এইটাই কিন্তু ধর্ম হওয়া উচিত সবার জন্য সবার দোয়া চাওয়া সো আমি এই জন্য কথাটা বলছি যে হয়তো আমি এই এই আপনার এখান থেকে বিদায় নেওয়ার আগেই হয়তো আমার মৃত্যু হতে পারে জন্য আমি ক্ষমা যেতে পারবো না আপনিও পারবেন না মিলন মিলনভয়ও পারবে না তখন যে আমার ছেলেকে দাঁড়াতে হবে কিংবা আমার বাসার কাউকে দাঁড়াতে হবে যে উনি কোনো ভুল করে থাকলে মাফ করে দেন বাট আই ওয়ান্ট টু টেক দ্য অপরচুনিটি আপনার এই টক্সর মাধ্যমে যে যদি আমার কথাতে কেউ বাংলাদেশের কোনো জায়গায় কেউ যদি রকম ভুল তো আমরা করবোই আমরা মানুষ আজকে এই টক্সর পরেও করব কালকেও করব এটাই দুনিয়ার নিয়ম যদি করে থাকি এবং কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ভুল করে থাকেন সে যেই ধর্ম বর্ণ বিন্যাসেষ হোক আল্লাহর আসতে আমি আল্লাহর কাছেও মাপ চাচ্ছি তার কাছেও মাপ চাচ্ছি সাথে সাথে আমি আমার নেক্সট জেনারেশনের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি কোন পার্টি করেন দর্শনটা করছেন লাভ দ্য কান্ট্রি দেশকে ভালোবাসেন দেশটাকে ভালোবাসার জন্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত করা দরকার নেই দেশটাকে ভালোবাসলেই হলো জাস্ট একটা কিছু দেশের জন্য করেন আর আরেকটা জিনিস বলতে চাই আমি আমার নেক্সট জেনারেশনকে যে আমরা আমরা ব্যর্থ সফলতা এটা আজকের থেকে দশ বছর পরে বিশ বছর পরে তিরিশ বছর পরে যে আপনি ব্যর্থনা সফল মিলন ভাই ব্যর্থনা সফল আমি না ব্যর্থ বলার সফল থাকবো না তখন হয়তো কেউ আলোচনা করবে বাট আমি যারা আছেন আমরা বলতে চাই একটা জিনিস আমি মিলন ভাইকেও চিনি আমি আমাকে চিনি আমি মনে করি না আমি পারফেক্ট লোক আমি মনে করি আমি সবচেয়ে কম পারফেক্ট বাট আমরা ট্রাই করেছি আমাদের একটা জেনারেশন আমরা পঁচাত্তরের পরের সৃষ্টি জেনারেশন ক্লাস এইট থেকে আমরা আমাদের শৈশব হারিয়েছি আমরা কিস কৈশোর হারিয়েছি আমাদের যৌবন হারিয়েছি এই জন্য বললাম কখন যে ষাট বছরে পাড়া দিয়ে ফেললাম জীবনের পঁয়ত্রিশটা বছর তো বোধ এই মসজিদের বস্তিতে রাস্তায় কাটিয়েছি গুলি বোমা হামলা হয়েছে আপনি জানেন বিশ জন মানুষ মরে গেছে বেঁচে গেছি কেন বেঁচে গেছি তাও জানি না হ্যাঁ তারপরে বিভিন্ন অভিযোগ ইয়ে এমন না যে এমন কোনো পরিবার থেকে এসেছি যে পরিবারের খুব চাহিদা ছিল বাংলাদেশের অন্যতম ধনী পরিবার থেকে এসেছি আমি মানে যে পরিবার উনিশশো বাইশ সনের গাড়ি কিনেছে সো আমি একটা জিনিস বলতে চাই আমার নেক্সট জেনারেশানকে আমার সন্তানদের আমার ছোটো ভাইদেরকে আমি পারফেক্ট না বাট আপনি নিজেকে পারফেক্ট করেন চেষ্টা করেন দাম্ভিকতা না দেখাতে চেষ্টা করেন সালাম কিংবা আদবটা যাতে কেউ আপনাকে আগে দিতে না পারে আপনি আগে দেন মানুষকে দেন মহলার মুরব্বীকে দেন একটা জিনিস করেন যার যার ধর্মটাকে শেষে পালন করেন তার চেয়ে আরেকটা জিনিস বেশি করে করেন সেটা হচ্ছে নিজের মা বাবার প্রতি দায়িত্ব পালন করেন আমার মা বাবা নাই কালকে আমি কব্রস্থানে যে অনেকক্ষণ মানে মা বাবার সাথে কথা বলার চেষ্টা করলাম বাট পৃথিবীর শক্তি সত্যি আমাকে আমার মা বাবা বড় ভাইকে ফিরে দিবে না সো আমি ওনাদের কাছে অনুরোধ করি যে কোনোভাবেই মা মার বাবাকে কষ্ট দিয়েন না অর্থ যশ একটি মা বাবা চায় না মিলন ভাই মন্ত্রী হয়েছেন স্বামী ওসমান প্রধানমন্ত্রী হবে কিংবা মন্ত্রী হবে এটাও চায় না শুধু একটু ভালোবাসা শ্রদ্ধাবোধ চায় সো আমার মনে হয় একটা মনে করবেন কালকে করব। কালকে আপনার জন্য ওয়েট করতেছে না সো ডু নাও আর এমন কিছু করেন যাতে নিজের স্যাটিসফ্যাকশান থাকে যে আমি মানুষের জন্য কিছু করছি দেশের জন্য কিছু করছি নামাজ রোজা হজ জাকার পূজা যার যার ধর্ম যে করবে বাট আমরা যদি সৃষ্টিকর্তাকে পেতে চাই স্যাটিসফ্যাকশনের সাথে মরতে চাই যাতে মৃত্যুর সময় ভয় না লাগে যে আমি আমার আল্লাহর কাছে ফেরত যাচ্ছি এইটুকু দো আমি চাই মিলন ভাই আমি 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 রিয়েলি গ্রেটফুল টু আপনার কাছে যে আপনি আমাকে বলার সুযোগ দিলেন জিলুন ভাই বিকজ আমি আজকে ফিল করেছি রাইতে বসে যে ইটস এ ম্যাটার অফ ওয়ান সেকেন্ড আমি বহুদিন ধরে বয়সের কথা বললো সিক্সটি আমি পঁয়ষট্টি পার হয়ে যাচ্ছি আমার ছোট ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক মাননীয় সংসদ সদস্য অনেক কথাই অনেক সময় আমার সাথে ব্যক্তিগত লেভেলে হয়েছিল

এই এই আশা নিয়েই তো আমি এসেছিলাম নাইনটিন সেভেন্টি ওয়ানে আমি ক্লাস টেনের ছাত্র ভারতে যেতে পারিনি বড় ভাইরা ভারতে গিয়েছিল ওনারা এসে ওনাদের সাথে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম ছোট ছোট যুদ্ধ আমি অংশগ্রহণ করেছিলাম সার্টিফিকেট দাঁড়িয়ে না তবে ইন্টারনালি আমাকে ট্রেনিং দেওয়া হয়েছিল তো আমার রিয়েলাইজেশনটা ছিল যে কোনো না কোনো দিন দেশে ফিরবই নাইনটিন এইটি যখন আমি ঢাকা ইউনিভার্সিটি কলের ছাত্র কেমিস্ট্রি থার্ড ইয়ারের ছাত্র অনার শেষ করে মাস্টারি পড়ছি সেই সময় আমার দুইবার আমি নির্বাচিত ভিভি হয়ে গিয়েছিলাম বাংলাদেশ ভলিবল টিমে ন্যাশনাল টিমে খেলতাম ফজলকালেট চ্যাম্পিয়ন ছিলাম ঢাকা মাসি ব্লু ছিলাম সব মিলিয়ে এই বিশাল এক ভাবনা নিয়ে বাইরে গেলাম সেখান থেকে আবার ফিরে আসলাম কিসের জন্য জনগণের খ্যাত করার জন্য আমার একই রিয়েলাইজেশন এই পঁয়ষট্টি বছর পার হয়ে যাচ্ছে কি আমি করেছি কি আমি দিতে পেরেছি কি আমি করতে পারবো কোথায় আমি আছি এটি হচ্ছে আমার রিয়েলাইজেশন মনে করে নাইনটিন সম্ভবত এইটি থ্রি বা এইটি ফোরে যে মন্ডিয়াল ইলেকশন হলো সেকেন্ড তার ওই লাস্ট মারোয়াটে যে তিন মিনিট সময় দেয় সেই সময় বলছে যে আমি ওয়েস্ট কোস্ট দিয়ে নান্সিকে নিয়ে আমি একটা ওপেন হোড জিপে গাড়ি চালিয়ে যাচ্ছি আর সমুদ্রের দিকে তাকিয়ে চিন্তা করছি আমি টার্ম প্রেসিডেন্ট ছিলাম টার্ম হওয়ার জন্য চেষ্টা করছি আমি ভবিষ্যৎ আমেরিকার জন্য কি রেখে যাচ্ছি আপনি জানেন রিগান কাব্যিক একটার খুব সুন্দরভাবে সে ভাবাবাহিক দিয়ে বলছে তো উনি তো জানেনি কখন ওনার তিন মিনিট শেষ হয়ে যাবে ঠিক শেষ হয়ে পূর্ব মুক্ত হঠাৎ করে ন্যান্সির চুল বাতাসে এসে যখন আমার নাকে ঢুকলো আমি তখন ফেরত আসলাম তো আমাদের সেই চৈতন্যটি আসেনি আসেনি ন্যান্সির চুল আমাদের নাকে চোখে নোখে আসে না এই রিয়েলাইজেশন থেকে আমি মনে করি যে আমাদের সকলকে কোন দল করে এটা বড় বিষয় নয় স্বামী ওসমান আওয়ামী লীগ করে আমি বিএনপি করি কিন্তু আমাদের টার্গেট একই আমরা আমেরিকা থাকতে স্টেট দিকে ফিরে নামাজ পড়তাম ওখান থেকে কারণ কাবা শরীফ ছিল ওদিকে এখান থেকে পশ্চিমে আমরা নামাজ পড়ি কারণ আমাদের কাবা শরীফ পশ্চিমে আসলে আমাদের টার্গেটটা কি নামাজ পড়া আর এখানে আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে জনসেবা করা এই জায়গাটি থেকে আমরা দেখেছি ব্যক্তিগত স্বার্থ সমষ্টিগত স্বার্থকে সমুন্নত করার জন্য আসকে আমরা কোন পথে যাচ্ছি বাংলাদেশ আজকে কোন পথে যাচ্ছে সেই জায়গাটাই আমার একটা বিশাল প্রশ্ন রয়ে গেল আদার দেন दट রিয়লাইজেশনের কথা হ্যাঁ কোন পথে যাচ্ছে বাংলাদেশ আমি তো আপনার কাছে শুনতে চাই মানে আপনি আপনি কি মনে করছেন কোথায় আস্থা দাঁড়িয়ে আছে বাংলাদেশ কারণ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে উন্নয়ন হচ্ছে এই কথাটি একটু সমান অনেক মেগা মেগা প্রকল্প হচ্ছে সেগুলোর আলোচনা করতে গিয়ে আবার কেউ কেউ মেগা দুর্নীতির প্রসঙ্গটা আলোচনার মধ্যে টেনে টেনে নিয়ে আসছেন আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতা দেখাচ্ছি কিন্তু আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারছি না টিকা আসলো কোভিড থেকে পরিত্রাণ মিলবে কিন্তু টিকা নিতে গিয়ে অনেকেই আস্থা রাখতে পারছেন না কেননা এই টিকা যথাযথভাবে ভাবে ট্রায়াল হয়েছে কিনা এইটিকে এত সময় হয়েছে সেটি একটি কারণ যারা আনলেন যেখান থেকে আনলেন সরকার সেখানে এক ধরনের চিকিৎসা ব্যবস্থার উপরে মানুষের বিদেশি গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম নিয়ে প্রশ্ন তুলছে তুলনা যে আমরা খবরে খবর ছাপতে পারি না এখানে স্বাধীনতা কম বিদেশিরা করছে তাদের অত সাহস করতে আসলো সেগুলো নিয়ে আবার নানা রকমের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সব আসলে কোথায় যাচ্ছি আমরা একটি একটি ইস্যু করে যদি আমরা বলি কি করার ছিল রোহিঙ্গারা যখন এখানে আসছিল তারা আপনি যদি মানবতার দিকে তাকান তাদেরকে যেভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছিল তাদেরকে আশ্রয় না দেওয়ার মতো মানসিকতার মানুষ তো আমরা মুসলমানরা না চীন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে মিয়ানমারের সাথে একত্র হয়ে ভারত তাদেরকে ঢুকতে দিচ্ছে না ইতিহাসে যদি আমরা দেখি আফটার নাইনটিন ফর্টি সেভেন প্রায় সাড়ে তিন লক্ষ ইন্ডিয়ানকে মিয়ানমার থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল ফিফটি পার্সেন্ট অব দ্য মিয়ানমার ভারতের অংশ ছিল কিন্তু এবার রোহিঙ্গারা আসার সময় দেখলাম তাদেরকে তারা মানবিক কারণে অ্যাকসেপ্ট করেনি যাই আমরা তাদেরকে স্থান দিয়েছি উনিশশো থেকে ১৯৯৩ পর্যন্ত আড়াই লক্ষ রোহিঙ্গা এসেছিল সেই সময় শেষের দিকে পঁচানব্বই শেষের দিকে এই আড়াই লক্ষ রোহিঙ্গাকে মধ্যে প্রায় দুই লক্ষ তারা দুই লক্ষ বিশ হাজারের মতো তারা ফেরত নিয়েছিল সেই ভাবনা থেকেই বর্তমান সরকার ভেবেছিল যে তারা হয়তো বা এবারও ফেরত নেবে কিন্তু বিষয়টা কেমন উল্টো হয়ে গেল তারা মোটেই ফেরত দিচ্ছে না আমরা ভেবেছিলাম নবেলপ্রাপ্ত পিস নবেলপ্রাপ্ত সূচি অংশন সূচি তিনি দেশের দায়িত্বে আসলে নিশ্চয়ই মানবিক কারণে তিনি রোহিঙ্গাদের ফেরত নেবেন কই আর্মি ডিকটেক্টর সূচির মধ্যে আমি তো পার্থক্য দেখলাম না সে তো নিল না চিন্তা করে দেখুন বরং তার এই নবেল ফেরত নেওয়ার জন্য অনেক বিশিষ্ট জনেরা ইন্টারন্যাশনালি তারা কথা বলেছে যে দেশ দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই দেশের নভেল থাকতে পারে না আজকে আপনি যদি বলেন। যে আমি আর্মি গভর্নমেন্টের বিরুদ্ধে বলবো আমি আর্মি গভর্নমেন্ট যা করেছে সূচিকে তার চেয়ে বেশি কিছু করেছে আমাদের জন্য মানবিক কারণে না তাহলে তাদের ডমেস্টিক পলিটিক্সে তারা তাদের জন্যই সূচির বিরুদ্ধে যে অভিযোগটি এনেছে যে নির্বাচনে কারচুপি করেছে সেনা প্রধানতা প্রমাণ করতে পারেনি তাহলে আমরা মায়ানমারে কোন পক্ষে সমর্থন করব। হ্যাঁ আমরা এখন দেখছি যে রোহিঙ্গাদের ফেরত নিচ্ছে না তারা আর্মি গভর্নমেন্ট আর প্রশ্নেই আসে না তারা নেবেই না সুচি গভর্নমেন্টও নিচ্ছে না তাহলে আমাদের মতো এই ঘনবহুল দেশে আবার বারো লক্ষ লোককে আমাদের আশ্রয় দিতে হচ্ছে না এটা আমাদের জন্য কত বড় সমস্যায় দাঁড়িয়েছে বাংলাদেশ সম্পর্কে যদি বলতে হয় অনেকেই বলেছিলেন যে ইট উইল বি এ ফেয়ারওয়েল স্টেট উইলিয়াম বি মাইলাম বলেছিলেন কোনো এক সময় যে বাংলাদেশ মান্ডে ইট উল বি লাইক আফগানিস্তান লাইব্রেরিয়া বাট আমরা তো ফেল স্টেটে যাইনি আমরা বরংশ নিম্ন আয়ের চেয়ে মধ্য আয়ের দিকে যাচ্ছি আমরা এদিকে এগিয়ে যাচ্ছি কিন্তু মূলত আমাদের দেশে কি গণতন্ত্র রয়েছে না সুশাসন রয়েছে না এই 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 জায়গাগুলি আমাদের খত রয়ে গেছে আপনি ভ্যাকসিনের কথা বললেন আসি আমরা ভ্যাকসিনের কথায় ইয়েস ভ্যাকসিনের ব্যাপারে আমাদের ট্রাস্ট নেই আমাদের কম ট্রাস্ট এটা আমিও নিজেও বিশ্বাস আমি নিজেও ভাবছি যে আমার ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড হিজ অলসো ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড তো আমরা তো ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়াতে পারতাম আমি কয়েকটা জিনিস ব্যক্তিগতভাবে চিন্তা করছি পৃথিবীতে যত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এত শর্টেস্ট টাইম পিরিয়ডে কিন্তু কোনো ভ্যাকসিনের রেমিডি আসেনি আপনি যদি এই নাইনটিন এইটিনের এই ইনফ্লুয়েস কথা বলেন আফটার দ্য সেকেন্ড ওয়ার ওয়ার্ল্ড সেই সময় নিয়ারলি ফিফটি মিলিয়ন পিপুল সারা বিশ্বময় মারা গিয়েছে সেই ভ্যাকসিন কিন্তু পরবর্তীকালে আবিষ্কার হয়নি আমাদের দেশে গুটি বসন্ত তারপরে আদার ইনফ্লুয়েঞ্জা ম্যালেরিয়া কলেরা ডায়রিয়া এগুলি যেই সমস্ত ভ্যাকসিনগুলি এসেছে বহুদিন রিসার্চ করার পরে এই ভ্যাকসিনগুলি পাওয়া গিয়েছে এবং ইট ইজ ইট হ্যাজ এ প্রোটেকশন আর কলেরা ভ্যাকসিন নিলে আপনার কলেরা হবে না ঠিক পোলিও হতে শুরু করে যখন সাউথ আফ্রিকাতে পোলিও ভ্যাকসিন দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনগুলো একটা টাইম নেয় কিন্তু দুই হাজার উনিশের শেষে এই করোনা আসলো বিশ্বময় পরিবর্তন করতে দুই হাজার বিশে এটা ঘাতক হিসাবে সারা বিশ্বে অ্যাটাক করলো এক বছরের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার করে ভ্যাকসিন কি রেজাল্ট হবে এটা এত সহজে এটা দিক প্রকৃতি নির্ধারণ করাটা আদৌ কতটা কঠিন এটা বাস্তবতার সম্মুখীন হতে হবে এখন আমি যদি বলি এটা সাইড অ্যাকশানের জন্য আমি নেব না এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কারণ দেওয়ার পরে না বোঝা যাবে এটা সাইডে কি অ্যাকশন আছে এখন এই ট্রাস্ট কনফিডেন্সটা একটু কম যেমন বরিস জনসন সেও টিকা নিয়েছে বাইডেনও নিয়েছে কিন্তু আমরা এই তৃতীয় বিশ্বে ভারত আমাদের লিডিং দেশ ভারতের সিরামের ব্যাপারে এসে আমরা একটু থমকে দাঁড়াচ্ছি যদিও একই প্যাটার্ন অ্যান্ট্রোজেনার থেকে তারা নিয়ে আসছে একই জিনিস এটাকে নিয়ে আপনি খুব মানে সায়েন্সিকেটলি আপনি খুব তর্ক করবেন তা না এটা হলো আমাদের একটা আস্থার ঘাটতি যে আমরা এটাকে সেইভাবে নিতে পারছি না আজকে তো গতকালকে তো দেখলাম ডাক্তার জাফুল্লা সাহেব নিয়েছেন আই অ্যাডমাইড দিস জেন্টলম্যান উনি করোনার সময় করোনা অ্যাটাক হলেন আবার তিনি অ্যান্টিবডি হওয়ার পর তিনি বেরোলেন প্রত্যেকদিনই মিটিং করতেন এই বয়স একটি লোক দুইটি কিডনি নেই আমি তো দেখলাম উনিও নিয়েছেন তো এই ধরনের লিড যদি থাকে আমাদেরও কনফিডেন্স বাড়ে কারণ ইজ এ মেডিকেল সাইন্টিস্ট তাই নয় কি ধরুন বাইডেন নিয়ে আমেরিকানদের দেখিয়েছে প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আই টুক ইট ফার্স্ট ঠিক তেমনিভাবে বোরিস জনসন নিয়ে বলেছে যে আই আমা এম দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি আমি নিয়েছি আসলে আমাদের এই আস্থার ঘাটতিটা পূরণের জন্য আমাদের দরকার ভিআইপি বা আমাদের মতো নেতৃত্ব যারা দিচ্ছে লিডিং ম্যাটার আমাদেরকে এগিয়ে আসতে হবে এটা কনফিডেন্ট বিল্ড করার জন্য যদি এই বিল কনফিডেন্ট বিল্ড আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব দেখুন আমাদের ব্যবসায়িক ব্যাপার আমরা ক্ষতিগ্রস্ত হব বিদেশে আমরা লোক যেতে পারবে না সব জায়গায় আমরা ক্ষতি তো এই ইস্যুটা ইজ এ কমন ইস্যু ফর এভরিবডি এটাকে প্রমোট করা আমি মনে করি সকলের প্রয়োজন যদি আমি সায়েন্টিস্ট না তবু বলছি আমি মিলনের সাথে একমত যে জিনিসটা বলেছেন আসলে এটা তার পরীক্ষা নিরীক্ষা করার কোনো সুযোগ আমাদের কাছে নাই আমরা সায়েন্টিস্টও না এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বেড়ে বের করেছিল যেটা নামটা ভুলে গেলাম ফাইজারটা ফাইজারটা ঠিক আছে তো নরওয়েতে চব্বিশ পঁচিশ জন মারা গেছে এখন ওটা কি ফ্রিজিংয়ের কারণে মারা গেছে না কি কারণে মারা গেছে এগুলি তো যারা সায়েন্সের ইয়া বাট এছাড়া আমার কোনো অল্টারনেট আছে কিনা আমার তো কোনো অল্টারনেটও নাই এত অল্প সময়ের মধ্যে এর মধ্যে আমার যেটা মনে হয় যে এটাও তো একটা ব্যবসা তো বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে বিভিন্ন ভ্যাকসিনকে পেট্রোনাইজ করছে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি পেট্রোনাইজ করছে তো যেমন বলা হয়েছিল অনেকে বলছে বাংলাদেশে ভ্যাকসিন পাবেই না আমরা পেয়েছি বাংলাদেশে ভ্যাকসিন দেওয়া হবে না দেওয়া হয়েছে গতকাল আমার সাথে ডিজি সাহেবের সাথে কথা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় আল্লাহর মতো এখন পর্যন্ত কারোরও কোনো সাইড এফেক্ট হয় নাই উনি নিজেও নিয়েছেন ডিজি হেলথ কারও কোনো সাইড এফেক্ট নেই সাইড এফেক্ট আমি বললাম কি হতে পারে ম্যাক্সিমাম বলো ছোটবেলা আমরা নিয়েছি না ভাই এখানে ডাক আছে না এরকম বড় বড় বলো ম্যাক্সিমাম যেটা হয় একটু জ্বর জ্বর ভাব আসে টাকুপ পার্সেন্টেজ কম র‍্যাশ হতে পারে গায়ে ব্যথা হতে পারে আমি এটার কাউন্টার মেডিসিন আছে বলে হ্যাঁ আছে সো আমার কাছে মনে হলো যে যারা যারা নিয়েছে এই পর্যন্ত আমাদের কলিগরা নিয়েছে এমপিরা মন্ত্রী নিয়েছে আমি সবার সাথে কথা বললাম আমাদের প্রধান মুজিআর পুতু নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নিয়েছেন আমি সবার সাথে কথা বললাম কাওড়ি কোনো আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো সাইড এফেক্ট নাই আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে দেশটা কোন দিকে আসলে কোথায় যাচ্ছে আমি একটু এই ব্যাপারটা আমার সেন্স থেকে আমি ক্লিয়ার করতে চাই এই পৃথিবীটা এখন গ্লোবাল পলিটিক্সের মধ্যে পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র মতো একটা শক্তিশালী দেশ গত ট্রাম্পস থেকে শুরু হয়েছে শুনতে পারছি যে তখন ডেমোক্রেটরা বলতো কি ট্রাম্পকে পাশ করিয়েছে রাশিয়া এবং পুতিন ইজ দা প্ল্যান মেকারস তো আমেরিকার নির্বাচনকে যদি পুতিন প্ল্যান মেকার হতে পারে হুম তাহলে আমরা তো খুব নস্মী তাই না আবার এইবার যেটা হলো আমেরিকার ইতিহাসে সভ্যতার ইতিহাসে হ্যাঁ যে আমেরিকান পার্লামেন্টে যেভাবে হামলা হলো নগ্ন হামলা স্পিকারের উপরে হামলা মেরে ফেলার চেষ্টা যেটা হলো এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল প্লাস বর্ণবাদী যেই দাঙ্গাটা হলো ওই মিলন ভাইয়ের ট্রাভেল এজেন্সি তখন মিলন ভাই পলিটিক্স আসে নাই উনি তো থাকতেন কম তো চাটা ফ্রি চা খাইতাম মনে এখন যে ফ্রাই ফ্রাই তো ওই তখনই এই যে ইয়েতে নিউ ইয়র্কের আমাদের ম্যানহাটনের ওই যে ফিফটি এভিনিউর সবচেয়ে দামি দামি দোকানগুলি সেকেন্ডের মধ্যে লুট হয়ে গেল সব টিফানি থেকে আরম্ভ করে যা কিছু আমেরিকার মতো সভ্য দেশে তাহলে হোয়াটস গোয়িং অন হচ্ছে নাকি পৃথিবীতে এই পৃথিবীর বাইরে কোনো গ্রহ আমরা না এই পৃথিবীতে এখন সুপ্রিম পাওয়ার হওয়ার খেলা চলছে কে কে খেলছে আমেরিকা খেলছে চায়না খেলছে রাশিয়া খেলছে টোটাল ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবগুলি দেশ মিলে কিছুটা খেলছে তো এশিয়া পার্টের মধ্যে বেসিক্যালি খেলছে কিন্তু চায়না তার পাশের দেশ কোনটা ইন্ডিয়া এটাও একটা বিগ কান্ট্রি বিগ পাওয়ার ঠিক আছে চায়নার নাম্বার টু পাওয়ার ইন মানে ওয়েপেন্সের দিকে চায় ইন্ডিয়া নাম্বার ফোর ইরান নাম্বার ফাইভ পাকিস্তান নাম্বার টেনের অ্যাটমিক কারণে সো আমার কাছে যেটা যেন মনে হচ্ছে এই যে আলজাজিরা বলেন কিংবা সব কিছু মিলিয়ে যদি একজন রাজনীতিবিদ হিসাবে যদি আমি একটু দূরে তাকাতে যাই যা চিনি বন্ধু বান্ধব আপনাদের মতো জ্ঞানীগুণী লোক যারা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলে যা বুঝতে পারছি এইবারের যে খেলাটা হচ্ছে এটা সরকার পরিবর্তনের খেলা হচ্ছে না এইবারের খেলাটা হচ্ছে বাইরের খেলা ভিতরের লোক জড়িত আছে এই দেশে গরিব মানুষ আমি প্রায় প্রায় বলতাম ছোটবেলায় বকিতায় গরিব মানুষ যখন অভাবে পড়ে তখন জমি বেঁচে খায় আর এদেশে কিছু হোয়াইট কালার লোক আছে যারা দেশ বেঁচে খায় এবং তাদের সংখ্যা খুব কম এবং যুগ যুগ ধরে আছে তারা এই যারা দেশ বেঁচে খায় তারা এটার সাথে ইনভলভ তারা স্কলার তারা সম্মানিত লোক হ্যাঁ এবং টাকা ঢুকছে দেশে বিভিন্ন শ্রেণী সৃষ্টি করা হচ্ছে এবং এই শ্রেণীগুলি সৃষ্টি করে আমার জানি কেন মনে হচ্ছে দেখেন আপনি প্রথমে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা হলো সিনা সাহেব এরপরে আসলো পুলিশকে প্রশ্নবিদ্ধ করা আওয়ামী লীগের পুলিশ না কিন্তু আওয়ামী লীগের বিচার বিভাগ না কিন্তু এরপরে আসলো আপনার নির্বাচন কমিশন নিয়ে কথা বলা হচ্ছে আমলাতন্ত্র নিয়ে কথা বলা হচ্ছে পলিটিশিয়ান তো আমাদেরকে তো ধুয়ে মুছে দেওয়া হয়েছেই বোধ কি ধোয়া হয়েছে সব সব কি ধোয়া হয়েছে একটা পলিটিশিয়ানকে যখন করপ্টেট বলে তখন কিন্তু জেনারেশন সব কি করপ্টেট ভাবে কিন্তু আচ্ছা লাস্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের সেনাবাহিনী এটা কিন্তু আমাদের আমার আমার অফকোর্স আমাদের গর্ব এটা আমি কিন্তু এটা তো আমার শেষ একটা আশ্রয়স্থল তাই না আচ্ছা এই সেনাবাহিনী কে এটা মেড ইন পাকিস্তান সেনাবাহিনী না এটা মেড ইন বাংলাদেশ সেনাবাহিনী এখন যারা লেফটেন্যান্ট জেনারেল তারাও অনেকে আমাদের চেয়ে বয়সে কম আমাদের ব্যাটসম্যান কিংবা আমাদের ছোটো ভাই আমি একটা জিনিস লক্ষ্য করলাম জিলু ভাই বিদেশ থেকে দুজন ব্যক্তি মিলন ভাই অনেক যেহেতু উনি ইন্টারন্যাশনাল মানে বিএনপির একজন নেতা আমার চেয়ে অনেক জ্ঞান বেশি রাখেন আপনি লক্ষ্য করবেন এই দুজন আমার সম্বন্ধেও বলেন আমি নাকি ভারত থেকে ছয় হাজার এনে নাকি এখানে অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আমার স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে ছয়জন আমার সাথে কিন্তু পুলিশও নাই একটা হ্যাঁ এই সরকার মনে করে না যে আমাকে সিকিউরিটি দেওয়ার দরকার আছে যদিও সবচেয়ে বড় বম ব্লাস্টের ভিকটিম হচ্ছে আমি যা একটা ছিল ওটা নিয়ে গেছে নো প্রবলেম আল্লাহ একমাত্র হেফাজতকারী সেইখানে আমি এই যখন আমাকে নিয়ে বললো আমি বললাম যে কেন বললো একটু শুনিতে ওদের কথাবার্তা খুব একটা শুনি টুনি না সময় কোথায় তো শুনে আমি যেটা বুঝলাম যে আমি দেখলাম যেমন বর্তমান সেনাপ্রধানকে নিয়ে কথা বলা হচ্ছে আমাদের সেনা আমাদের সেনাবাহিনীর উপদেষ্টা তারেক ভাই তারেক সাহেব ওনাকে নিয়ে বলা হচ্ছে বর্তমান ডিজিএফআই চিফ বর্তমান এনএসআই চিফ বর্তমান পুলিশের চিফ হ্যাঁ বর্তমান অন্য সংস্থাগুলি গোয়েন্দা সংস্থাগুলি চিফকে নিয়ে কথা বলছে স্পাইন এটা বলতেই পারে যদি এইটুক বলতো আমি মনে করতাম যে উনি বলাচ্ছেন ঠিক আছে কেন এদেরকে ধাক্কা দিয়ে আমি একটা সরকারকে দুর্বল করব আমি ক্ষমতা আসব ওনাদের মধ্যেও উনি সবাই যে ইনভলভ তা না কিন্তু কিছু যে লোক যে ইনভলভ না তা না ওনাদের বাইরেও প্রচুর লোক ইনভলভ আছে আমি যেটুকু বুঝি এবং হিসাব মিলাই আমার কাছে হিসাবটা অবাক লাগে জু ভাই আপনি লক্ষ্য করে দেবেন এই বক্তগুলিকে অ্যানালাইসিস করেন এর আগে সেনাপ্রধান যিনি ছিল উনি তো রিটায়ার্ড ওনার নাম কেন বলা হচ্ছে ইকবাল করিম ভূয়ার নাম কেন বলা হচ্ছে তার আগে যে গোয়েন্দা সংস্থা আমি স্পেসিফিক বলছি ডিজিএফআর চিফ ছিল লেফটেন্ট জেনারেল আকবর ওনার কথা কেন বলা হচ্ছে এনএসএল চিফ এর কথা কেন বলা হচ্ছে তার আগে ছিল যে এগারোতে ছিল নামটা ভুলে গেলাম আমার মাত্র লম্বা আমার সমান নিউ লেফটেন্ট জেনারেল ছিলেন উনি রিটায়ার্ড করে গেছেন ওনার নাম কেন বলা হচ্ছে তাহলে দশ বছর আগে যারা ছিলেন তাদেরকেও টার্গেট করা হচ্ছে কেন অলরেডি রিটায়ার্ড আর্মি থেকে বেরিয়ে গেছেন তাদেরকেও টার্গেট করে কথা বলা হচ্ছে এবং খুব অশ্লীল ভাষায় কথা বলা হচ্ছে সাংবাদিকতা হচ্ছে আপনাদের এখানকার এক মহিলা সাংবাদিককে নিয়ে বলা হচ্ছে একাত্তর টিবি মহিলা সাংবাদিকদের নিয়ে বলা হচ্ছে তারপরে ডিবি মহিলা সাংবাদিক খুব অশ্লীল কথা আছে ওটা বাদ দেন তাহলে এবং বলা হচ্ছে এখানকার সাংবাদিকরা কথা বলতে জানে না বিক্রি হওয়া হ্যান তেন নাগর বাগর ইত্যাদি কথাবার্তা বলা হচ্ছে তাহলে বিষয় হচ্ছে এই যে সেনাবাহিনী মানে অনেক পিছনে বারো বছর আগে যারা ছিলেন তাদেরকে নিয়ে বলা হচ্ছে তার মানে ইনস্টিটিউশনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এগুলি কিন্তু একটা স্তম্ভ একটা দেশের স্তম্ভ এবং বাংলাদেশের সেনাবাহিনী জাতির সঙ্গে যাচ্ছে জাতির সঙ্গে যে শুধু যাচ্ছে না নিজের জীবনে ঝুঁকি নিয়ে আর্ন করছে আর্ন শুধু করছে না ওয়েল ইকুইপমেন্টের ট্রেনিংও নিয়ে আসতেছে সেখানটাও কিন্তু আজকে দেখেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আলজাদের ইয়েতে সাম হারি স্টারিজ এদের নাম দিয়ে আবার বলা হচ্ছে সে সাইকোপ্যাথ সাইকোপ্যা আমি যদি মনে করেন আমি আমি সুস্থ না তা আপনি তো আমাকে করবেন কেন আমি রাখছি পাশ করেছি সো এটা বোঝাই যায় এবং হেড লাইন যেটা দেওয়া হয়েছে শেখ হাসিনা তা আমার টার্গেট একটা মানুষ ওখানে কিন্তু প্রধানমন্ত্রী কোনো ইনভলভমেন্ট নাই অন্য কেউ ইনভলভমেন্ট থাকতে পারে সেটা নিয়ে আপনি তদন্ত করেন কিংবা প্রতিদ্বন্দ্ব করে রিপোর্ট দেন কিন্তু যখন ওনাকে নিয়ে টার্গেট করা হয় তাহলে বাংলাদেশে এখন স্তম্ভ একটা দেশে উন্নতি হচ্ছে করাপশন হচ্ছে অবশ্যই হচ্ছে করাপশন হবেই থাকবেই মাত্রা ভিতরে আছে না মাত্রা বাইরে আছে সেটা মানুষের বিচার্য বিষয় কিন্তু উন্নয়ন হয়েছে এটা একটা সময় ওনারা ভেবেছিল যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ভেবেছিল যে বাংলাদেশের যে পায়ে ধরে আমরা হুমি খেয়ে পড়বো যে ভাই ভুল হয়েছে মাপ চাই আমাদের পদ্মা সেতু টাকা দাও আর আমরা এরকম ভুল আর জীবনে করবো না কানে ধরলাম তো এখন কি হয়েছে দেখছে পদ্মাশিত হয়ে গেছে এবং বলা হচ্ছে জাতির জনকের মেয়ে বলছেন আরো দুটো বানাবো রূপার প্রকল্প হচ্ছে ঢাকা দিয়ে ট্রেন হচ্ছে হচ্ছে উন্নত এবং এই মধ্যেও বাংলাদেশের ইকোনমি যখন ভেঙে পড়ার কথা তখন বাংলাদেশ কিন্তু মিলন ভাই বললেন যে মধ্য দেশে যাচ্ছে এইটা আমাদের বলতে হবে এই কারণে এখন এখানে মিলন ভাইয়ের বাচ্চাও থাকবে আমার বাচ্চাও থাকবে হ্যাঁ মিলন ভাই দেখলে মনে হয় আমার চেয়ে বয়সে দশ বছর ছোট ধরনের সিক্সটি ফাইভ এটা তো আমার মনে হয় না মনে হয় যে এখনো অনেকেই ওনার পিছিয়ে ঘুরঘুর করতে পারে ওনার যে সো থিং ইজ দ্যাট এই জায়গাটাতে আমাদের সবার একসাথে হওয়া দরকার বলে আমার মনে হচ্ছে কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে রাষ্ট্রকে এমন এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশটাকে আফগানিস্তানের চেয়েও খারাপ জায়গায় নিয়ে যাওয়া হবে এবং এটা বাংলাদেশের কারণে না সুপ্রিম পাওয়ার হল খেলা হচ্ছে এখানে এই সুপ্রিম পাওয়ার হল খেলা হওয়ার জন্য এখানে একটা তালেবানি রাষ্ট্র বানানোর জন্য আমার মনে হয় বিভিন্ন ব্যবস্থাপত্র লেখা হচ্ছে এবং ওই ব্যবস্থাপত্রে কি রিয়াকশন হবে সেটা আমরা তখনই বুঝতে পারবো যেমন আমরা করোনার ইঞ্জেকশনের রিয়েকশন এখন বুঝতে পারছি না সো এই প্রোটেকশনটা আমার মনে হয় দিস ইজ আওয়ার কান্ট্রি আমি নেক্সট জেনারেশনকে বলতে চাই ডোন্ট বিলিভ মি বাট আপনি আপনার দেশকে সেভ করার জন্য আপনার ট্যালেন্টকে কাজে লাগান মানে যেখানটাতে আপনি বলছেন যে সবাইকে এই জায়গাটা থেকে দেশকে রক্ষা করতে হবে সে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে যে লিডিং রোলটা নেওয়ার দরকার আপনার আমি আপনাদের পক্ষের বলছি সেটা আপনার নিচ্ছেন কি না বা কেউ কেউ প্রশ্ন আপনারা আদৌ চান কি না আপনাকে ঐক্যবদ্ধ করতে চান না বিভাজিত করতে চান দেশটাকে আমি মনে করি আমার মতো অনেকে হয়তো নাও যেতে পারে ওকে ঠিক আছে টু টেক দ্য বেনিফিশ বেনিফিট খাওয়ার জন্য হম ডিভাইড করে রাখতে তো আপনার আমার দাম বেশি আপনি যদি আমাকে আর মিলন ভাইকে পারে বসে রাখেন তো মধ্যে দেখেন তো আপনি আপনার প্রশ্নের উত্তর আমিও দিচ্ছি মিলন ভাইও দিচ্ছি এটা যেতেই পারে ভুল ত্রুটি আছে একুশে আগস্টের ঘটনা আছে এরকম অনেক ঘটনা আছে অত্যাচার নির্বী ঘটনা আছে কিন্তু তারপরেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন আপনি জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিরোধী দলের তৎকালীন বিরোধী দল নেত্রী উনি বয়সে আমার অনেক সিনিয়র ম্যাডাম খালেদা জিয়াকে ফোন করেছিলেন ফোনের উত্তর উনি কি দিচ্ছেন এর দুই নেত্রী স্ট্রেইট ওয়েতে কথা আমি ওনাদেরকে নিয়ে ওই পর্যায়ে সমালোচনা করবো না তবে ওটা জনগণ গ্রহণ করানি ওনার কথাটাকে সেকেন্ড যেটা হয়েছে যেটা আমি অবাক হয়েছি আমি নিজেও অবাক হয়েছি যে একুশে আগস্টে আমাকে মেরে ফেলার চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করা হলো এত অত্যাচার হলো এত অবিচার হলো আমরা দেশ ছাড়লাম বম্বা হলো এত কিছু হলো কিন্তু যখন জিয়াউর রহমান সাহেবের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ইন্তেকাল করলেন একজন মা হিসাবে শুধু প্রধানমন্ত্রী হিসাবে না একজন মা হিসাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে ছুটে গেছিলেন সমমেতানা জানার জন্য বিএনপির আজকে দেখতে হবে ওই দরজাটা লাগিয়ে দিয়েছিল কারা কারা সেদিন প্রধানমন্ত্রীকে সে শুধু প্রধানমন্ত্রী না সে জাতির পিতার মেয়ে শুধু জাতির পিতা না আরেকটা দলের নেত্রী মূল নেত্রী এবং একটা মা কেন এসছেন আরেকজন মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢুকতে দেওয়া হল না কেন ফাইন ঢুকতে দেওয়া হয়নি বলা হয়তো এটা উত্তর আসবে তখন ম্যাডাম জিয়া ঘুমিয়ে ছিলেন কিংবা উনি মানসিকভাবে সুস্থ ছিলেন যদি এটাই হয় তার তারপর দিন উনি ফোন করলেন না কেন তারপর দিন উনি বললেন না কেন যে আজকে আপনি আসেন এই জায়গাটাতে এই মিস্টেকটা উনি করেছেন কিনা আমি জানি না বাট ওনাকে দিয়ে করানো হয়েছে একুশে আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারাই ওনাকে দিয়ে এই কাজটা করিয়েছে এই একটা জায়গা আসতে দিতে চায় নাই সো আমি এইখানে আমি মনে করি একটা মহিলা তার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলে আমি নিজের চোখে দেখেছি তখন ছিলাম সাথে নম্বর সামনে যে চিৎকার দিয়ে এবং আমাকে ঢুকতে দাও আমি নামাজ পড়ব শুধু যেখানে আমার মারা হয়েছে যে বাড়িতে বঙ্গবন্ধু মা ভাই ছোট আসেলকে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু উনি সব ধৈর্য ধরে নীলকণ্ঠী হয়ে বিস্পান করে উনি কিন্তু গেছেন আমি হলে যেতে পারতাম না নাস্টলি আপনি আমি জীবনে যেতে পারতাম না কিন্তু উনি গেছেন আমার মনে হয় যে ওনার তরফ থেকে ওনার যা যা কিছু করার দরকার ছিল করেছেন বাট উনি যেহেতু ক্ষমতা আছেন আরও করবেন বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে মিলন ভয়ের মতো যারা আমেরিকান পাসপোর্ট ফেলে দিয়ে এসে বাংলাদেশে দেশের মানুষ অফকোর্স আমি মনে করব যে উনি দেশের মানুষের জন্য করার জন্য এসছেন নাহলে আমেরিকার মতো একটা উন্নত দেশে থেকে ওনার দরকার ছিল না যে এখানে এসে এই মাইরের উপরে দৌড়ের উপরে থাকার জন্য হ্যাঁ তো সেখানে আমার মনে হয় ওনাদের মতো যারা আছেন তাদের এই বিষয়গুলি দেখা দরকার যে কারা সেদিন জাস্ট একটা জিনিস বের করুক বিএনপি যে কারা সেদিন দরজা দিয়েছিল তার আর যাই হোক আমার মনে হয় যে বেগম জিয়ার না আমি আসলে স্বামীমের কথা খুব পছন্দ করি সে খুব ওপেন হার্টেড কথা বলে এবং খোলামেলা কথা বলে রাগঢাক নিয়ে কোনো কথা বলে না আই হ্যাভ নোন হিম ফর কোয়াইট এ লং টাইম আমি যদি শেষের অংশ থেকে শুরু করি উইথ ডিউ রেসপেক্ট আসলে একটা জিনিস শুরু হয় এটা শেষ করতে হয় ধরে নিলাম যে যে আচরণগুলি কথা বলা হয়েছে সেই আচরণগুলো কাউর দ্বারা অনুপ্রাণিত হয়ে বা কেউ এটাকে বাড়ানোর চেষ্টা করেছে এই কিছু হচ্ছে হচ্ছে উন্নতি স্টেটমেন্ট মাউথ তাই না এই সাথে উন্নতি দুইটাকে আমরা রিলেটিভলি আলোচনা করে আমরা মনে করছি যে ঠিক আছে উন্নয়ন তো আমরা দেখতে পাচ্ছি হোয়াট এভার দ্যাট ইজ কিন্তু আমরা কি এইটাকে দেখিনি যে দুই কোটি টাকা ছয় কোটি টাকা হয়েছে এটা একটা প্রশাসনিক কাগজপত্রের স্বাক্ষর করে দুর্বলতার কারণে দুই কোটি টাকা যেখানে ছয় কোটি টাকা হয়েছে সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী যিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেলও খেটেছেন যে ছোট্ট ছেলেটি কোকো মারা গিয়েছে সেও জেল খেটেছিল তারেক রহমানও জেল খেটেছিলেন তাকে এইভাবে কারাগারে রেখে যদি আজকে কোনো দলীয় কারণে ব্যাড ইন্টেনশন নিয়ে তাকে মেরে ফেলা হয় তাহলে তো আমি মনে করি এটা সকলের জন্যই এটা করণীয় না আমি যদি আর একটু বলি যে এদেশ থেকে সাত লক্ষ কোটি টাকা দুইটি বাজেটের টাকা বিদেশ পাচার হয়ে যাচ্ছে যেগুলি স্টেটমেন্ট আসছে ব্যাংকে সেই দেশের রাষ্ট্র স্বাধীনতার জন্য শহীদ জিয়াকে একটি গিফট দিয়েছিল একটি বাড়ি এই বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে এই যে রাষ্ট্রের একটি গিফট এই গিফটটাকে ফিরিয়ে নেওয়া আমরা কখনো জানি না যে রাষ্ট্র যদি কাউকে গিফট দেয় তার কোনো কাজের জন্য সেই গিফটটাকে ফিরিয়ে নেওয়া এগুলি আসলে একটা ডিফারেন্স অব দ্য অপিনিয়ন যে এগুলি হতে পারে না এগুলি আমরা মানতে পারি না আসলে কোথায় শেষ তা জানি না তবে আলোচনায় যদি আমরা বলতে চাই যে কেউ কারোর চেয়ে কম আমি দেখছি না বেগম জিয়া কারাগারে আছে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না কেন এই করা হচ্ছে আজকে কি আমরা যে জায়গাতে আসছি ঠিক আছে আল জাজিরা একটা রিপোর্ট করেছে আমি এটা বিশ্বাস করবো না কখনো যে কাতারের একটি মিডিয়া কাউ কাছে টাকা নিয়েছে আমরা অনেক কথা শুনেছি ইউ সি কাতার হাইয়েস্ট লিকুইড গ্যাস রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট লিকুইড মানি ইন দ্য ওয়ার্ল্ড তাদের হামাদ এয়ারপোর্ট দ্য লার্জেস্ট এন্ড বেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড তাদের এরকম আট নয়টা পয়েন্ট আছে যে মোস্ট লার্জেস্ট দ্য 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 ইন ওয়ার্ল্ড পপুলেশন সেই দেশে একটা মিডিয়া কারোর কাছ থেকে টাকা নিয়ে কোনো কিছু করবে এটা আমি বিশ্বাস করি না কি লিখেছে কি বলেছে সেই জায়গাটা আমি যেতে চাচ্ছি না কিন্তু তাদের মিডিয়া নম রয়েছে যে তারা কারোর বিরুদ্ধে কোনো এলিগেশনকে যদি পোর্ট্রেট করে মিডিয়াতে ব্রডকাস্ট করে তাহলে তারা প্রত্যেকটি পয়েন্ট নিয়ে তারা লিখিত চিঠি পাঠায় এবং চিঠির উত্তরের জন্য সার্টিন টাইম বেঁধে দেয় এবং এই টাইমের ভিতরে উত্তরগুলি দিতে তারা অনুরোধ করে সেই চিঠিটা দেওয়া হয়েছিল এবং ডকুমেন্টারি সেটা দেখানো হয়েছে এবং ফেডারেল এক্সপ্রেসের যে ডেলিভারি হতে কে চিঠি অ্যাকসেপ্ট করেছে সেটাও তারা পেয়েছে এখন আমাদের দেশে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য একটা সুপরিকল্পিত পরিকল্পনা থাকতেই পারে এবং এটা কার আছে এটা যদিও ডোমেস্টিক্যালি বলে জামাত বিএনপি করছে আইড বিলিভ ইট বাংলাদেশের শত্রু জামাত না বাংলাদেশের শত্রু যারা পঞ্চাশ বছর আগে এদেশকে স্বাধীন সার্বব দেশ করার জন্য সহায় সহায়তা করেছিল তারা আমাদের শত্রু কিনা তাও আমি জানি না নাইনটিন হান্ড্রেড ফর্টি সেভেনে যখন কাশ্মীরকে তাদের সংসদে থ্রি হান্ড্রেড আর্টিকেল দিয়ে থার্টি ফাইভ আর্টিকেল দিয়ে যখন অ্যাকসেপ্ট করা হলো সেই আর্টিকেলকে অ্যাবলিশ করে দিয়ে এখন জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা করে দেওয়া হচ্ছে তাদের স্বাধীনতা সার্বভৌত যতটা ছিল তাদের তো কারেন্সি ছিল না তাদের ডিফেন্স ছিল না তাদের কমিউনিকেশন ছিল না তাদের ইন্টারন্যাশনাল রিলেশন ছিল না কিন্তু তাদের দেশে তো প্রধানমন্ত্রী ছিল পতাকা ছিল সেটাকেও সরিয়ে দেওয়া হচ্ছে আসলে সময় বলে দিবে আমাদের ডিফেন্সকে কে ধ্বংস করতে চায়

যদি যে আমি যেটা বললাম আমার আল্লাহ মাফ করুক আমার কথা যদি আমরা তো ক্ষতিগ্রস্ত একটা ছোট ঘটনা এর চেয়ে হাজার বিভিন্ন দেশে ঘটছে কিন্তু মিডিয়া যেটা যেভাবে হলিউডিজম কে মানে সারা পৃথিবীতে তুলে ধরেছিল ইন্টারন্যাশনাল মিডিয়া এবং আমাদের কিছু মিডিয়া তাদের কিন্তু গার্মেন্টস ব্যবসা বন্ধ হয়ে গেছিলো কিন্তু আমার তো এলাকা তো গার্মেন্টস ব্যবসার এলাকা তো বায়ার সব বন্ধ হয়ে গেছিল আসা তাহলে সেরকম যদি কিছু হয় তা তো আপনার সেক্টর তো একটাই গার্মেন্ট সেক্টর তিন কোটি লোক কাজ করে সাড়ে তিন কোটি লোক কাজ করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনি বুঝতেই পারছেন কি হবে আচ্ছা সেইখানে এ আন্তর্জাতিক সম্পাদক এবং আপনার আমার যে নলেজ আই বিলিভ ইট সেখানে আপনি কি মনে করেন যদি বাংলাদেশ যদি একটা কান্ট্রি হয়ে যায় তাহলে বাংলাদেশ তো সমস্যাতে পড়েই গেল পারポーের সমস্যাটা কোন বিষয় কোন দেশটা করবে তাহলে কি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন না আমি বলছি যে আমাদের দেশ নিয়ে যে ভাবনাগুলো স্ট্র্যাটেজিক্যালি আমরা জিওলজিক্যালি জিওগ্রাফিক্যালি উই ইন ভেরি ইম্পর্ট্যান্ট জায়গায় আমরা আছি এবং ইম্পর্ট্যান্ট আছে বলেই আমাদেরকে তদারকি করার জন্য উন্নত বিশ্বে বহির্বিশ্বে কাউকে কাউকে সাবলিজ দিয়ে দিচ্ছে আই ডোন্ট ওয়ান্ট दैट আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদের

আমাদের এই দেশে একদিকে বে অফ বেঙ্গল আর তিন দিকে ইন্ডিয়া আমাদের দেশকে আনস্টেবল করার জন্য অন্য কেউ করতে পারে না যেমন আমি একটি প্রশ্ন করি যে আমাদের চিটাহাঙ্গা হিল ট্রাকসে যে ইন্ট্রুডাররা যে কাজগুলি করতো আমাদের চিটাহাঙ্গা হিল ট্রাক্সের পাশে কিন্তু পাকিস্তান ছিল না কারা তাদেরকে ট্রেন দিয়ে ভিতরে পাঠাত। অন দ্য আদার হ্যান্ড আমরা শুনেছি যে আসামের কথা আমরা যেটা শুনেছি যে এই যে পারস্পরিক বিষয়গুলোকে এগুলি সেটেল করার দায়িত্ব আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেন আমরা কিন্তু আমাদের প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না উই ক্যান চেঞ্জ আমার প্রশ্নটা কথা মিলন ভাইকে বুঝাতে পারি আমি বলতে চাইছি প্রশ্নটা এটা ধরেন বাংলাদেশ আফগানিস্তান আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো একটা আনরেস হয়ে যায় সেই জন্য সবচেয়ে বেশি ভিক্টিম হবে কারা কোন দেশ বাংলাদেশের পরে আর কি আমার প্রশ্ন আর যদি অস্ত্রের কথা বলেন তাহলে অস্ত্র জাহাজ করতে গেছিল আমি সেটা আমি ভাইস ভার্সে দুইটা কথাই বলছি বাংলাদেশকে আনরেস্ট করলে আমরা যদি মনে করি যে আমাদের নেই বা ভারতের ক্ষতি হবে তাহলে ভারত কাশ্মীরে আনরেস্ট কেন করছে কেন সেভেন সিস্টার্স নিয়ে এত আনরেস্টে থাকলো কেন আমাদের ইন্টারনাল ডোমেস্টিক ইস্যুতে তারা ইন্টারফেয়ার করছে ইউ কাম টু দ্য পয়েন্ট আমাদের দেশটিতে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা রক্তের বন্ধন দিয়ে যে কাজগুলো করেছে তাহলে আমাদেরকে ন্যায্য হিসা হিসাবে কেন আমাদের পানি দিচ্ছে না কেন আমাদের বর্ডার ক্লিনিং হচ্ছে কেন আমাদের বর্তমান পিএম আর কত দেব এত কিছু দেওয়ার পরে আর কি চায় তারা ইউ সি ইস নট ব্যালেন্স আমি কিন্তু ভারতের ব্যাপার বলছি না মানে আমি বলছি না যে ভারতকে সার্টিফাইড করছি না ভারত ভারতের জায়গা ঠিক আছে ভারতের সরকার ভারতের জনগণ ভারতকে নিয়ে ভাবে আর আমরা যেটা আমরা যারা আছি আমাদের দেশে আমরা যারা আছি আমি টু বি বলতে চাই আমরা অনেস্টি বিক্রি হই আজকে আপনি এটা বলছেন দুই হাজার একের যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে যখন আমেরিকার থেকে ইয়ে আসলো যে আমেরিকার এক্স প্রেসিডেন্ট মানে যখন মাননীয় যে বসিত আসলেন না কি জানি আসলেন যে আলোচনা করতে বাংলাদেশে বাংলাদেশে আসলেন নির্বাচন নিয়ে আপা মাননীয় প্রধানমন্ত্রী অফিসে বসলো আমি আমার মানে ইয়ে ছিলেন তো সেখানে আলোচনা হলো ভিতরে গ্যাস নিয়ে যেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বললেন আসলেন নির্বাচন নিয়ে কথা বলছে এবং কিন্তু আলোচনা করলেন গ্যাস নিয়ে এবং সেই গ্যাসটা ভারতের কাছেই বিক্রি করতে চেয়েছিল তারা এবং মাননীয় প্রধানমন্ত্রী সেদিন স্পষ্ট ভাষায় বললেন যে পঞ্চাশ বছরের গ্যাস রিজার্ভ না রেখে এক ইঞ্চি গ্যাসও দিব না আর সেই কারণে কিন্তু আমরা ক্ষমতা চুক্ত হয়েছি আপনিও জানেন কিভাবে ক্ষমা কি হয়েছে আমিও কিন্তু খুব ভালো করেই জানি কারণ ওই স্কুল আমিও পড়ছি আপনিও পড়ছেন তাই না তো সেই দিন যারা ক্ষমতায় আমি ধরে নিলাম যে 1991 uh, uh, 2001 করেছে কিন্তু পরে থেকে যে ইলেকট্র এই ইলেকট্রালিকে ধ্বংস করে দিল এই যে বিনা ভোটে নির্বাচন এই যে এখন বিনা ভোটে নির্বাচন হচ্ছে এইভাবে সমস্ত জেলা শহরগুলো নির্বাচন নিয়ে যাচ্ছে এই যে আন্ড্রেস সৃষ্টি করছে এই যে ডেমোক্রেটিক ওয়েতে ইলেকটেড হওয়ার বাধা হচ্ছে এই যে 13 অ্যাম্যান্ডমেন্ট করে কেয়ারটেকার কনসেপ্টকে বের করে দেওয়া হচ্ছে এই যে নির্বাচন কমিশনের উদ্ভোট কাল্পনিক কথা এই যে বিয়াল্লিশ জনে মিলে স্টেটমেন্ট দিচ্ছে ইলেকশন কমিশনের ভিতরে আমি বলছি যে আজকের কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কেন ফেয়ার ফ্রি ডেমোক্রেসি দিচ্ছে না কেন আমাদের শুনতে হবে যে চিফ জাস্টিস সিনা সাহেব আমেরিকার মতো জায়গায় গিয়ে উনি পলিটিক্যাল অ্যাসাইলাইন করছেন তাই না এই বিষয়গুলি কংগ্রেস আনতে হবে কারণ আজকে দেশে এই সিচুয়েশনটা কেন হয়েছে কেন এত আনরেস্ট হচ্ছে তাই না এইটার জন্য তো যারা কারেন্ট গভর্নমেন্ট তারাই তো দায়ী থাকতে হবে না নট অনলি কারেন্ট গভর্নমেন্ট এটার জন্য আমাদের প্রতিটা পলিটিশিয়ানকে এবং দেশের প্রতিটা সচেতন মানুষকে দায়ী হতে হবে বিকজ আমরা আমাদের যার যার জায়গা থেকে যার যার পজিশন ঠিক রাখার জন্য কেউ সত্য কথা বলছি না পয়েন্ট এটা হলো আমার আপনি পত্রিকা ধরবেন এই পত্রিকা আমি নাম বলবো না এই পত্রিকা ধরার আগে আমি বুঝতে পারি এই পত্রিকায় কি নিউজ আছে এই পত্রিকা ধরার আগে বুঝতে পারি এই পত্রিকায় কি নিউজ থাকবে যে দেশের বুদ্ধিজীবী ভাগ হয় বুদ্ধিজীবী আমার ভাগ হয় নাকি বুদ্ধিজীবী বুদ্ধিজীবী এই দেশে একটা দেশ পৃথিবীতে যে বলে আমি বুদ্ধিজীবী একটা দেশ নিজে বলে আমি আলেম আমি 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 নিজে বলে বলবো তুমি 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 সুশীল বুদ্ধিজীবী যেই দেশে নিজে নিজেকে বুদ্ধিজীবী বলে যে কি এতজন বুদ্ধিজীবীর বিবৃতি হু ঠোল যে আপনি বুদ্ধিজীবী আমার কাছে গ্রামের কৃষককে অনেক বেশি বুদ্ধিজীবী মনে হয় যে বুদ্ধি খাটিয়ে ফসল ফলায় দেখে

আমিও তো আপনার কাছে বহুবার আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছি ইউসি সামি আমাকে কিভাবে হ্যারাস করছে আমি কি করেছি আমি কি সত্তর বছর ধর্ষণ করেছি আমি কি দশ হাজার টাকা চাঁদা নিয়েছি এই যে আমাকে মামলায় আজ অবধি আমাকে চার বছর জেল খেটেছি এখন আমি নন স্টপ হাজিরা দিয়ে যাচ্ছি এই যে একটা কনস্ট্যান্টার এই যে অন্যায়ভাবে এই যে জুডিশিয়াল সিস্টেমকে আজকে এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে এগুলির উৎপত্তিটা কেন এগুলি কে

এখন কারেন্ট গভমেন্ট বিষয় যেটা হচ্ছে কি এই কালচারটা অনুপস্থিত দেখে অপরচুনিটি লাইক যেমন পাকিস্তানে মানে আইএসআই এমনভাবে একটা সরকার বানিয়ে রাখার চেষ্টা করে যে অল টাইম হি টেক দ্য অপরচুনিটি সো এইখানে এই সমস্ত শক্তিগুলি মিলে একজনের জন্য পাচ্ছে না সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সো আমার যেটা মনে হয় আমাদের ব্যর্থতা আছে অবশ্যই আছে আপনার জায়গা আপনার উপর অত্যাচার যেমন হয়েছে আমার এলাকায় দেখেন দেখেন আমার এলাকায় দেখেন ম্যান টু করে সবচেয়ে বেশি অত্যাচারিত কিন্তু আমি আপনি দেখছেন আমি দেশ ছাড়ছি আমার বউ বাচ্চা নিয়ে আমি দেশ ছাড়ছি আমি আঠারো ঘন্টা পেট্রোল পাম্পে কাজ করে খেয়েছি আমি কাউকে হাত পাতি সবই জানি আমি কারোর কাছে হাত পাতিনি এবং আমার বড় ভাই কানসে যে তুমি থাকো না বিকজ টাকা আমি আমি আই ওয়ান্ট টু সি দা মানে সমুদ্র থেকে একটা ডোবায় পড়ছে আমি দুনিয়াটা দেখতে চাই সেইখানে আমার এলাকায় কিন্তু উপজেলা চেয়ারম্যান আমার সদরের উপজেলা চেয়ারম্যান সাত আট বছর হয়ে গেছে ইলেকশন হচ্ছে না তো মামলা দিয়ে ঝরে আসে বিএনপি কিন্তু এবং আপনার বিএনপির জেলার অন্যতম নেতা এবং ফতলা থানার সেক্রেটারি আমি তো বাদ থাকো আমি এই ব্যাড প্র্যাকটিসটাকে আমি পছন্দ করি না আমি ওই নেতা হতে চাই না যে আমার কর্মী বলবে এখন বক্তব্য রাখবেন জননেতা জনগণ বলবে তুমি জননেতা এখন সমস্যা হচ্ছে জনগণ আমাকে বলে দুই চোখে দেখতে পারেন না আমি হলাম জননেতা জনগণ বলে তুমি একটা একটা ভুয়া ও বলে আমি আলেম জনগণ বলে ও সব দেশ বিক্রি করে খায় ও বলে আমি বুদ্ধিজীবী সো এইখানে যেটা করতে হবে মিলন ভাই আমার মনে হয় যারা আমরা দেশকে ভালোবাসি আমি আমার জায়গা থেকে ভালোবাসি এবং আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রকৃত দেশপ্রেম সৃষ্টিকর্তার উপরে ভরসা এবং ধৈর্য যদি আমি শিখে থাকি তার কারোর কাছে এবং আল্লাহকে ডাকা দিয়ে শিখে থাকি মানে এই তিনটা জিনিস ধৈর্য প্রকৃত দেশপ্রেম এবং দেশের জন্য কিছু করার মানসিকতা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিখেছি আমার মা আমার বাবা আমার ভাইয়ের পরে সেইখানে আমার নো ম্যাটার হোয়াট বাট আমি এই কথা আপনাকে ডাইরেক্টলি বলতেছি পাবলিকে উই আর নট পারফেক্ট বাট আমাদের পারফেক্ট হওয়া দরকার আপনাদের পারফেক্ট হওয়া দরকার আমি বিএনপির নেতাদেরকে শ্রদ্ধা করি না কিন্তু বিএনপির আপনাদের যে মারা গেলেন দেলোয়ার সাহেব আমি ওনাকে এখনও শ্রদ্ধা করি কেন শ্রদ্ধা করি জানেন যে ওনার আমি দেখেছি ওয়ান ইলেভেনের সময় ওনার আল্লাহ ওনাকে ভেস্ট রেসিভ করো খুলে গেছে উনি টের পান নেই জিলুর রহমান চাচা জিলুর রহমান সাহেব অসুস্থ ওনার স্ত্রীকে আইবি চাচির আইবি রহমানের চোখটা আমার চোখে ভাসে কি জিজ্ঞাসা ওই ছবিটার মধ্যে কি জিজ্ঞাসা কেন ওয়াই শরীরের অদ্ভাংশ উঠে গেছে আমি এটা ফিল করি ভাই আমার লোমদারে কারণ আমি তো ওর ভিতরে ছিলাম আমার জ্ঞান ছিল না আমি রক্তের উপর ডোবা ছিলাম আমার কখন জ্ঞান ফিরিছে আমি জানি না বাট প্রবলেম হ্যাকে জানেন আমরা ইমোশনাল আমরা এখানেতে চিন্তা করি এখানেতে চিন্তা করলে আমার কোনো সমস্যা ছিল না আমি খুব ভালো থাকতাম না এই বিষয়গুলো আমাদের আমরা মৃত্যুর সময় বলি শেখ হাসিনা কে বাঁচান আমরা যারা শেখ হাসিনার মৃত্যুর সময় বলি শেখা গ্র্যান্ডফাদার পরে যখন জিজ্ঞেস করে কিছু বলবেন কিছু বলবেন বললাম শেখ হাসিনা বাঁচান কথা সত্য প্রমাণ হয়েছে 21 আগস্টে but কোতুতু কষ্টের কথা আমি নলে জানেন আপনি আপনার মামলার কথা বলছেন আমার 20 লোক মারা গেল আমি পঙ্গু হয়ে গেলাম টিয়ারের বসে Amazonas পড়ি ওই মামলা কিন্তু আমার বাড়ির মহিলা থেকে আরম্ভ করে দেওয়া হয়েছিল হাইকোর্ট করে আবার ওটা ফেরত দিয়েছে সরকার এখন আমরা ওই যে সামবড়ি এই এই জায়গা থেকে আজকে বেরিয়ে আসার জন্য এই যে মিথ্যা মামলা এই যে পঁয়ষট্টি লক্ষ মামলা এই যে মানুষের হয়রানি বা এই যে পাপলুকে এনে হঠাৎ করে সংসদ বানিয়ে আমরা বিদেশে নিজেদেরকে অপমান করা অপর দিয়ে গ্রেনেড হামলার কারণে যে ঘটনা ঘটেছে যেটা জন্য আমরা দুঃখ পাচ্ছি ঠিক একইভাবে আবার আঠাশে অক্টোবর সাপলা চত্বরে আমরা যখন টেলিভিশন দেখতে পাই মানুষকে সাপের মতো পিটিয়ে মারছে এগুলো সব কিছুতে আমাদের বেরিয়ে আসতে হবে আমি যেটা বলতে চাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের দেশ আমাদেরকে ভালোবাসতে হবে এদেশকে আমাদের গড়ে তুলতে হবে সামনে যে ক্রাইসিসগুলো আমাদের রয়েছে সেই ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সুশাসনের প্রয়োজন রয়েছে আমাদের গণতন্ত্রের প্রয়োজন রয়েছে আমাদের সামাজিক নিরাপত্তার প্রয়োজন আমাদের সাম্যের প্রয়োজন রয়েছে আমাদের যে স্তম্ভগুলো রয়েছে সেগুলিকে দিতে হবে আমাদের জুডিশিয়াল সিস্টেমকে ঠিক করতে হবে আমাদের লেজিসলেটিভকে ঠিক করতে হবে আমাদের এক্সিকিউটিভ ডিপার্টমেন্টকে ঠিক করতে হবে এইভাবে যদি আমরা গড়ে ছেড়ে দিই তাহলে হবে না

ফ্রিডম পার্টির গেম ছিল তখন আমি কিন্তু তাদের কোনো অবস্থায় সাপোর্ট করছি না হ্যাঁ তাহলে আজকে যদি তারেক রহমান সাহেব কনফিডেন্ট হয়ে যায় ঘটনার কারণে এতগুলি মার্ডারের জন্য তাকে আপনি কিভাবে দেখবেন দু জিনিস না রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিরোধী দলের প্রধান নেত্রীকে একটা একটা গ্রেনেড দিয়ে মারা আপনি এটাকে কীভাবে দেখবেন আর একটা ব্যক্তি আবার এই ব্যক্তিকে আপনি বলছেন সাইকোপ্যাথ তো আমি সাইকোপ্যাথ একটা ব্যক্তি সেই ব্যক্তিকে নিয়ে কোনো জার্নালিস্ট আলোচনা করতে পারে না আর যেটা পাসপোর্ট এই নিকানামা সিকানামা যেগুলি আছে এগুলো আপনি দেন আমি কালকে নারায়ণগঞ্জ থেকে আপনার দশটা বানায় দেবেন আমি বলছি যখন তারা চিঠিটা দিয়েছিল এগুলি জানার জন্য তখন তারা কন্টেস্ট করলে এগুলি হয়ে যেত কারণ মিডিয়া যে তারা কারোর কাছে বিক্রি হয় না আর আমি এই কথাটা বলছি যেহেতু দিস পিপল আর কন্টেন্ট তাদের থেকে তো আইসোলেটেড

সেই জায়গাটাই আমি আসতে চাচ্ছি আমরা ওই জায়গাটাই আমাদের দেশকে ভালোবাসতে হবে আমাদের দেশকে আমাদের গড়ে তুলতে হবে এবং উই ফর আমি শুধু একটা একটা লাইনে কথা বলতে চাই আমি এখনো ভরসা করি মিলন ভাই অনেস্টি বলতেছি আমি খুব হতাশ ছিলাম আমাদের দেশের ছোট বাচ্চাদের উপরে জেনারেশনের উপরে আমার বাচ্চাদের উপরে কিন্তু যেদিন আমি বিদেশ ছিলাম শুনলাম যে ওরা রাস্তায় গাড়ি আটকাচ্ছে আমি এখন পর্যন্ত ব্লু বুক কোনটা আমি চিনি না আমি এখন পর্যন্ত লাইসেন্স কোনটা বলে আমি চিনি না গাড়ির ড্রাইভিং লাইসেন্স কোন মানে ড্রাইভারের কোনটা কোনটা কাগজ লাগে আমি জানি না অনেস্টি বলতেছি হুম এবং আমি এটা চেক করিও নেই দেখিও নেই তো আমি এয়ারপোর্টে নেমে জিজ্ঞেস করলাম ড্রাইভারকে যে দুগুলো আছে বলো আছে বলছো স্যার গাড়ি আটকে আমি যেখানে যেখানে থামাব সেখানে থামা থামলাম এবং আমি দেখলাম দুই মিনিটের মধ্যে ওকে ওকে লাইসেন্স ওকে ওকে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের ছাত্ররা নারায়ণগঞ্জে গেলাম দেখলাম যে সমস্ত গাড়ির চাবি ওদের কাছে আমি যে ওদের সাথে কথা বললাম বন্ধুর মতো প্রথম আমি গেলাম সরকারি দলের এমপি হিসেবে আমার দশ মিনিট লাগলো কিন্তু আমাকে এসপি সাহেব বললেন আপনি যাবেন না স্যার একটা লোক আমার সাথে আসবেন না দে আর মাই সান এটা আমাদের এবং আমি প্রচণ্ড গর্ববোধ করছিলাম যে তারা ফিল্ডে নামছে যখন দেখলাম যে ওরা এক মিনিটের মধ্যে সব কিছু ওকে বলে আমি সেই জেনারেশনকে বলতে চাই যে আপনার দেশকে নিয়ে তোমার ফিউচারকে নিয়ে খেলা হচ্ছে ডোন্ট সাপোর্ট মি বাট শেখ হাসিনা জাতির পিতার কন্যা এ দেশটা সৃষ্টি করেছেন দেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সাপোর্ট হার ইফ উনি রাইট হন আর সেভ ইউর কান্ট্রি এটি আমার ওদের কাছে রিকোয়েস্ট থাকবে আর দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে অতিথি সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল এসএমএস এর মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনি আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই দুটোয় সোমবার সকাল সাড়ে এগারোটা শুক্রবার দুপুর দেড়টায় দেখবার আমন্ত্রণ রইলে তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় জন্য অনুষ্ঠান সম্পর্কিত প্রথাদি জানবার জন্য মিস্টার ইসানুল হক মিলন এবং মিস্টার শাহ মুসমান অসংখ্য ধন্যবাদ আপনাদের থেকে আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক দুজন রাজনীতির কথা বলছিলেন নানা বিষয়ে ওনাদের আবেগ চরিত কণ্ঠে নানা অনুভূতির কথা বলছিলেন পরিস্থিতিকে ব্যাখ্যা করছিলেন নিজেদের উপলব্ধির কথা বলছিলেন এবং বলতে বলতে কথা বলেছেন তারা নিজেরা যে পারফেক্ট শতভাগ সেটি বলতে পারেন না এবং কারো পক্ষে পারফেক্ট হওয়াও খুব সমস্যা এবং সেই সঙ্গে ভুল ত্রুটি আছে কিন্তু যেটি ওনার মনে করেন যে এখন যে খেলা একজন বলছিলেন যে এটি আসলে সরকার বদলের খেলা নয় এটি দেশটাকে ধ্বংস করে দেবারই এক ধরনের ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে এক্সটার্নাল ফোর্সেস আছে এই ষড়যন্ত্রে ইন্টার্নালি অনেকে যুক্ত আছে কারা যুক্ত আছে সেটি আইডেন্টিফাই করতে হবে এবং সেটি উভয় পক্ষের মধ্যে আছে আমার টেবিলের দুপাশে দুজন যে রাজনৈতিক শক্তিকে প্রতিনিধিত্ব করেন সেই শক্তির মধ্যে আছেন আমি যদি ওনাদের কথা ভুল না বুঝিয়ে থাকি এবং সেখান থেকেই এটি আসলে বাংলাদেশকে বের করে আনতে হবে হতাশার জায়গা আছে যেমন আসার জায়গাও আছে সেই আসার জায়গায় তরুণরা আছেন তাদের ভূমিকা আলোচনার মধ্যে এসছে সংকটের জায়গা যেগুলো সেগুলোর মধ্যে একটা প্রধান সংকট হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বিতর্কিত হচ্ছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং সেই সঙ্গে এখানে গণতন্ত্রের সংকট এখানে সুশাসনের সংকট এখানে রাজনীতির সংকট এখানে রাজনৈতিক সংস্কৃতির মান নিম্নভূ নিম্নগামী এবং সবচেয়ে বড় সংকট যেটি এখানে মূল্যবোধের একটা চরম অবক্ষয় হয়েছে সেটি আমরা ধর্মীয় মূল্যবোধের কথা বলতে পারি সামাজিক মূল্যবোধ সামাজিক রাজনৈতিক মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ এর একটা চরম অবক্ষয় আছে এবং সেখান থেকে বাংলাদেশকে বের করে আনা খুব সহজ হবে না এবং সেটি করতে হলে আসলে আমাদের একটা এক ধরনের রাজনৈতিক ঐকমত্য তৈরি করতে হবে আমাদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে নিশ্চয়ই তারা ভিন্ন মত থাকবে তাদের মধ্যে আলাদা আলাদা সংগঠন তারা করবেন কিন্তু একটা বেসিক কিছু জায়গায় তাদের ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটেছে দুদিক থেকেই তার কিছু কিছু উদাহরণ আছে পাল্টা উদাহরণ আছে সেই জায়গাগুলোকে আসলে দেশ এমন একটা গভীর সংকটের দিকে যাচ্ছে দেশের অনেক উন্নয়ন অগ্রগতি সেগুলোকে আলোচনা নিয়েও বলা যায় এক ধরনের সংকটের মধ্যে কিন্তু বাংলাদেশ প্রবেশ করছে কাজেই ওই ধরনের উদাহরণগুলোকে কোনোভাবে যদি পাশ কাটিয়ে একটা ঐকমত্যের জায়গা প্রতিষ্ঠা করা যায় সেটি দেশের জন্য যেমন কল্যাণ করা হবে এই রাজনৈতিক শক্তিগুলোর যারা নেতৃত্ব আছেন বা রাজনীতি করতে চান সেটি জনকল্যাণের জন্য হোক কিংবা নিজের মনের শান্তির জন্য হোক কিংবা যে কোনো বিবেচনা থেকে হোক তাদের জন্য আসলে কল্যাণ করা হবে এবং দেশ বিপদে পড়লে আসলে কেউই কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাবেন না যেমন নগরে আগুন লাগলে দেওয়ালোয় কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায় না দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা